320 আউলিয়ার পূর্ণভূমি খ্যাত ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পুরোটাই এখন ডুবে আছে পানির নিচে, তলিয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর এলাকাগুলোও। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন আরও অনেকগুলো এলাকা। মাত্র এক মাসের ব্যবধানে এ নিয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকা তিনবার বন্যা কবলিত হয়েছে। তবে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে চলমান বন্যাটি। আজকের এই পর্বটিতে জানাবো কী কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে, কতটা ভয়াবহ এবং এর পেছনে দায়ী কোন কোন কারণগুলো। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। সিলেট এমন একটি জায়গা যে জায়গায় বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে ভারত সীমান্ত। ভারতের মেঘালয় ঘেঁষে অবস্থান করছে সিলেট। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চল। মেঘালয় ঘিরে আছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, যে ঝর্ণা বেয়ে সারা বছর ধরে পানি নেমে আসে বাংলাদেশের সিলেট ও হাওড় এলাকাগুলোর নদনদীতে। তবে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিকতা বজায় থাকে না, তাই তীব্র বেগে ছুটে আসা পানির স্রোত যখন নদীর বিপদসীমা অতিক্রম করে তখন বন্যা দেখা দেয় আশেপাশের এলাকাগুলোতে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে মেঘালয়ের পাশ ঘেঁষে থাকা সিলেটের অবস্থান তো নতুন কিছু নয়, কিংবা মেঘালয়ের ঝর্ণা প্রবাহিত স্রোত আগে কেন বাংলাদেশে এতটা ভয়াবহ প্রভাব ফেলেনি, তবে এখনই বা কেন ফেলছে? কথা বলছি সে প্রসঙ্গেই। দেশের অনেক জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তবে সিলেটের বন্যা পরিস্থিতি বর্তমানে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে বন্যায় সিলেটের সর্বসাধারণ হারিয়েছে বাড়িঘরসহ সর্বস্ব এবং মারা গেছে অনেক গবাদি পশুও। এমনকি বাড়িঘরে থাকা অনেকে বন্যার জলে ভেসে গেছেন। জীবিতরা খুবই মানবেতর জীবন কাটাচ্ছেন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও সব ধরনের প্রয়োজনীয় জিনিসের অভাব। কোথাও কোথাও পানির উচ্চতা এতটাই ভয়াবহ যে ঘরবাড়ির উপরের অংশটুকুও দেখা যাচ্ছে না। সিলেটের সর্বসাধারণের জন্য এই সময়টি অত্যন্ত দুর্বিষহ এক সময়। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী দল সেখানে এগিয়ে এসেছেন বন্যার্তদের সাহায্য করার জন্য। সরকারের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজের জন্য। এই বন্যার পেছনে চেরাপুঞ্জির প্রবল বৃষ্টিপাত প্রধান কারণ। 122 বছরের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। তবে শুধুমাত্র চেরাপুঞ্জির বৃষ্টিপাতই বন্যার পেছনের একমাত্র কারণ নয়। সম্প্রতি প্রথম আলো পত্রিকার সাক্ষাৎকারে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মুস্তফা কামাল বলেন, প্রতিটি বন্যার ক্ষেত্রে ভারী বৃষ্টির শুরুটা হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার ভারতীয় সীমান্তবর্তী মেঘালয় পর্বতের উপরে, পরে যা সিলেট বিভাগের জেলাগুলোর উপর প্রভাব বিস্তার করেছে। এই বছর সিলেট ও সুনামগঞ্জে প্রথম যে বন্যাটি হয়েছিল সেখানে মানবসৃষ্ট একটি কারণও রয়েছে। কারণটি হলো মেঘালয় পর্বতের উপরে প্রাকৃতিক বন ধ্বংস করে বাণিজ্যিক বন কিংবা চাষাবাদ করার জন্য বন পরিষ্কার করা। প্রাকৃতিক বন ধ্বংস করার জন্য মেঘালয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হওয়ার পরে খুবই দ্রুত সময়ে এই পানি গড়িয়ে নদীতে পড়ছে এবং পাহাড়ি ঢলের সৃষ্টি করছে। প্রাকৃতিক বন ধ্বংস করার জন্য মেঘালয়ের পাহাড়ি এলাকায় প্রচণ্ড রকমের পাহাড়ি ভূমিক্ষয় হচ্ছে এবং ক্ষয়ে যাওয়া মাটি এসে জমা হচ্ছে সিলেট বিভাগের নদনদী ও হাওড় এলাকায়। ফলে নদনদীগুলোর নাব্যতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। অর্থাৎ অতিবৃষ্টি, পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত বৃষ্টির পানি নেমে যাওয়া, ভূমিক্ষয়ের কারণে নদনদীর নাব্যতা কমে যাওয়ার মতো অনেকগুলো কারণই একসঙ্গে মিলে তৈরি করেছে এই প্রাকৃতিক দুর্যোগ। জুন মাসের 10 তারিখের পর থেকে চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হচ্ছে তা অস্বাভাবিক রকমের ভারী বৃষ্টিপাত। মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প প্রবাহিত করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের উপর, সে জলীয় বাষ্পের পুরোটুকুকে প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে রূপান্তরিত করছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে 30 বছর আগে থেকে বর্তমানে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প ধরে রাখছে, যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে কোনো নির্দিষ্ট ঝড় থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি ভূমিতে পতিত হচ্ছে। সিলেটের নদনদীগুলোর নাব্যতা ব্যাপক পরিমাণে কমে গেছে মেঘালয় পর্বত এলাকার প্রাকৃতিক বন ধ্বংস করার কারণে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিশোরগঞ্জের হাওড়ে অল ওয়েদার রোড তৈরি।
এই সড়কপথ মেঘালয় পর্বত থেকে নেমে আসা বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানি স্বাভাবিক চলাচলের জন্য বড় ধরনের প্রতিবন্ধক। এই সড়কপথের কারণে পাহাড়ি ঢলের ফলে আসা বৃষ্টির পানিবাহিত পলিমাটি বা পলিমাটিযুক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ না পেয়ে স্থির হয়ে আছে গত 3 বছর ধরে, যার কারণে হাওড় এলাকার নদনদীগুলোর নাব্যতা কমে গেছে অনেক বেশি। প্রায় 249 কিলোমিটার দৈর্ঘ্যের সুরমা নদী দেশের দীর্ঘতম এক নদী। ভারতের বরাক নদী সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিলিত হয়েছে। এই নদী বছরের বেশিরভাগ সময় থাকে পানিহীন বা মৃতপ্রায়। সিলেটে ছোট বড় নদী মিলিয়ে প্রায় 36টি নদী রয়েছে। সিলেটের প্রধানতম নদী সুরমার 2 রূপ রয়েছে। বর্ষায় দুকুল উপচে ডুবিয়ে দেয় জনবসতি, আর গ্রীষ্ম এলেই পানি শুকিয়ে পরিণত হয় মরাগাঙে। জেগে উঠে চর, পলিজমে ভরাট হয়ে পড়েছে নদীর তলদেশ, ফলে শুষ্ক মৌসুমে সুরমা হয়ে পড়ে বালুভূমি। অপরদিকে অল্প বৃষ্টিতে নদী উপচে নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় বন্যা। বৃষ্টিতে নদীর পানি উপচে তলিয়ে যায় হাওড়ের ফসল। ভরাট হয়ে পড়েছে এ নদীর উৎসমুখ। নদীর উৎসমুখের 32 কিলোমিটারে জেগেছে 35টি চর। দুই দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত না হওয়ায় আটকে আছে উৎসমুখ খনন কাজও। ভরাট হয়ে গেছে সিলেটের অপর প্রধান নদী কুশিয়ারাও। চেরাপুঞ্জিতে যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির পানি 6 থেকে 8 ঘন্টার মধ্যেই তাহিরপুরে চলে আসে, কিন্তু সেখানে এসে পানি আগের মতো আর দ্রুত নামতে পারছে না, ফলে তখন সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে বন্যার তৈরি করছে। বিশেষ করে ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে, ফলে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। সে কারণে নাব্যতা সংকট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এর পাশাপাশি নদীগুলোর ঠিকমতো ড্রেজিং না হওয়া, ময়লা আবর্জনায় নদীর তলদেশ ভরে যাওয়া, ঘরবাড়ি বা নগরায়নের ফলে জলাভূমি ভরাট হয়ে যাওয়াও এর জন্য দায়ী। আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে সিলেটে আগে বন্যা এতটা ভয়াবহ রূপ ধারণ না করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সিলেটের অসংখ্য দিঘি। এক যুগ আগেও সিলেটে 300+ দিঘি ও পুকুর ছিল, তবে বর্তমানে তার বেশিরভাগই ভরাট হয়ে গেছে দখলের মাধ্যমে। এছাড়া সিলেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় প্রায় 25টি প্রাকৃতিক খাল, যা ছড়া নামে পরিচিত। পাহাড় বা টিলার পাদদেশ থেকে উৎপত্তি হয়ে ছড়াগুলো গিয়ে মিশেছে সুরমা নদীতে। এসব ছড়া দিয়ে বর্ষার পানি নিষ্কাশন হতো, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন অনেক স্থানে এইসব ছড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই নগর জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া হাওড়ে তৈরি করা পাকা রাস্তার ফলে পানির প্রবাহ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে, তাই এই বিষয়টিকেও কোনোভাবে ছোট করে দেখার উপায় নেই। দুর্যোগটি প্রাকৃতিক হলেও এর সৃষ্টির পেছনে দায়ী আছে মানুষই, তাই এখনই সময় প্রকৃতিকে বাঁচানোর। যে প্রকৃতিকে মানুষ দিনের পর দিন মেরে ফেলছে, সেই প্রকৃতি ভয়ঙ্কর রূপে ফিরে আসছে মানুষের জীবনে, তাই এটাই উপযুক্ত সময় যে আমরা পরিবেশের ব্যাপারে সচেতন হই, পরিবেশ বাঁচাই। প্রকৃতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাকৃতিক এসব দুর্যোগ মোকাবেলার জন্য মানুষ কী না করছে, তবে সবচেয়ে সহজ বিষয়টি মানুষ বারবার ভুলে যাচ্ছে। প্রকৃতিকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরিবেশকে ভালোবাসা। পরিবেশকে ভালো রাখার মাধ্যমে আমরা পরিবেশকে ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি। তাহলেই আমাদের পরিবেশ আমাদেরকে ভালো কিছু দিবে এবং এসব প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও অনেকটা কমে আসবে।